ইউএস পৃথিবীর সব থেকে বড় ইকোনমি রিসার্চ এবং ইনোভেশনের দিকে অন্যান্য দেশের থেকে অনেকটা এগিয়ে ইউএস তাই অনেক ইন্ডিয়ান ইনভেস্টার ইউএস মার্কেটে ইনভেস্টমেন্ট করেন এবং আমি নিজেও মনে করি আমাদের টোটাল পোর্টফোলিওর কিছুটা পার্সেন্টেজ দশ থেকে বারো পার্সেন্ট মতো ইউএস মার্কেটেও ইনভেস্টমেন্ট করা উচিত আমাদের তার পেছনে কতগুলো যুক্তি রয়েছে কতগুলো কারণ রয়েছে যেটা আমি এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করবো তারপরে আপনি আপনার মতামত এই ভিডিওটার কমেন্টে অবশ্যই জানাবেন যে ইউএস মার্কেটে আমাদের ইনভেস্টমেন্ট করা উচিত কি উচিত না কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট যার জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি যে অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন যদি আপনি ইউএস মার্কেটে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি এক্সট্রা তিন থেকে চার পার্সেন্ট রিটার্ন নিয়ে আসতে পারবেন আপনার টোটাল ইনভেস্টমেন্টের ওপর ধরুন একজন ইউএস সিটিজেন আছেন ইউএসএর বাসিন্দা তিনি গুগল কোম্পানিতে দশ বছর ধরে ইনভেস্টমেন্ট করছেন এবং তিনি আমরা ধরে নিচ্ছি যে টোয়েন্টি সিক্স পার্সেন্ট রিটার্ন পেয়েছেন ওভার দ্য ইয়ার্স আপনি অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন যদি ইউএস মার্কেটে ইনভেস্টমেন্ট করতেন সেম অ্যামাউন্ট সেম টাইম ফ্রেম এবং সেম কোম্পানিতে তাহলে আপনি ওনার থেকে আরও চার পাঁচ পার্সেন্ট এক্সট্রা রিটার্ন পেতেন সেম ইনভেস্টমেন্টের উপর কি করে এটা সম্ভব কেন এটা হয় আর এটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ যদি আমরা ইউএস মার্কেটে ইনভেস্টমেন্ট করি তাহলে তো এইটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে কেন এটা হয় কি কারণে প্র্যাকটিক্যালি আপনাকে এই ভিডিওটাতে দেখাবো খুবই ইন্টারেস্টিং হয় ভিডিওটা একটু সময় নিয়ে দেখবেন আমি জানি অনেকদিন পর ভিডিও নিয়ে আসছি অনেকটা গ্যাপ চলে গেছে কী কারণে ভিডিও আনতে পারছিলাম না সেটা আমি টেলিগ্রামে অলরেডি পোস্ট করেছিলাম যারা টেলিগ্রামে যুক্ত আছেন তারা জানেন কারণটা কী কিন্তু এই যে গ্যাপটা গেল এটা আমি পূরণ করার চেষ্টা করব আর দিন আপনাদেরকে ওয়েট করানোর জন্য খুবই খুবই দুঃখিত আমি চেষ্টা করবো এই গ্যাপটা পূরণ করার এবং আগামী দিনে আরও অনেক ভিডিওস নিয়ে আসার তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক নমস্কার আমি অর্ণব ওয়েলকাম ব্যাক টু মাই বিনিয়োগ চ্যানেল আচ্ছা তো এবারে যে প্রশ্নটা আপনার মনে আসতে পারে যে ইউএস মার্কেটে আমাদের কেন ইনভেস্ট করা উচিত ইন্ডিয়ান মার্কেটে কি অপরচুনিটি কম রয়েছে একদমই না ইন্ডিয়ান মার্কেটেও অনেক বেশি অপরচুনিটি রয়েছে কিন্তু তারপরে আমি মনে করি আমাদের টোটাল পোর্টফোলিওর মোটামুটি দশ থেকে বারো পার্সেন্ট মতো ইউএস মার্কেটে ইনভেস্ট করা উচিত তার পেছনে আমার দু তিনটে কারণ রয়েছে যেটা আপনাদের সাথে আমি এখন ডিসকাস করতে চলেছি সেই কারণগুলো জেনে নেওয়ার পর আপনি এই ভিডিওটার কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন যে ইউএস মার্কেটে আমাদের ইনভেস্ট করা উচিত হবে কি হবে না বা তার পেছনে আপনার লজিক কী আছে আচ্ছা তো প্রথম যে কারণ সেটা হচ্ছে গিয়ে আপনাকে যদি আমি এখন জিজ্ঞেস করি যে আমরা ডেলি বেসিসে প্রত্যেক দিন ইন্ডিয়ান কোম্পানির প্রোডাক্ট খুব বেশি ইউজ করি এরকম যদি আপনাকে আমি দু তিনটে এক্সাম্পলের কথা জিজ্ঞেস করি তাহলে আপনি হয়তো অনেকটা ভেবে চিনতে একটু দুটো কোম্পানির নাম বলবেন কিন্তু যদি আপনাকে আমি জিজ্ঞেস করি যে ইউএস কোম্পানির কোন কোন প্রোডাক্ট আমরা ডেলি বেসিসে ইউজ করি তো আপনি সঙ্গে সঙ্গে অ্যামাজন ফেসবুক মাইক্রোসফট গুগল এইসবের নাম নেবেন তো আপনি দেখতে পাচ্ছেন যে এই সব কোম্পানিগুলো আমরা ডেলি বেসিসে ইউজ করি অনেকটা সময় দিই নেটফ্লিক্স আমরা দেখি অনেকটা সময় দিই তো যত আমরা এইসব কোম্পানির প্রোডাক্ট ইউজ করব যত বেশি কনজিউম করব। তত এই সব কোম্পানির সেলস বাড়বে রেভিনিউ গ্রোথ হবে রেভিনিউ বাড়লে আর্নিংস বাড়বে আর্নিংস যদি বাড়ে তাহলে শেয়ার প্রাইসও ফলো করবে তাকে আমরা জানি যে যদি কোনো কোম্পানির আর্নিংস বাড়ে তাহলে শেয়ার প্রাইসও ফলো করে তো অ্যাজ এ ইনভেস্টার যদি আমরা চিন্তা করি তাহলে আমরা সবসময় চাইবো যে আমরা যে কোম্পানিতে ইনভেস্ট করেছি মানে যে কোম্পানির পার্ট ওনার হয়েছি সেই কোম্পানি গ্রো করুক সেই কোম্পানির প্রোডাক্ট বেশি ইউজ করুক লোকে যেরকম মিস্টার ওয়ারেন বাফেট বলেন যে ইনভেস্ট ইন নো আপনি যেটা জানেন যেটা ইউজ করেন সেই প্রোডাক্ট সম্পর্কে বা সেই কোম্পানি সম্পর্কে আপনার মোটামুটি একটা ধারণা আসবে তো সেই কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন তার মানে এটাই না যে শুধুমাত্র আপনি সেই প্রোডাক্টটা ইউজ করি বলে সেই কোম্পানিতে ইনভেস্ট করব আর অন্য কিছু দেখার আছে কিন্তু আপনার মোটামুটি একটা প্রাথমিক ধারণা সেই কোম্পানি সম্পর্কে থাকবে বা সেই কোম্পানির হার্ডেলস কী রয়েছে কী প্রবলেম রয়েছে কতটা ইউজ করছিল কে আজ থেকে পাঁচ বছর পর তার আর্নিং বাড়বে কিনা তার যে ব্যবহার সেটা আরও বাড়বে কিনা কাস্টমার বেস আরও বাড়বে কিনা এইসব ব্যাপারগুলো আপনি তা একটা আন্দাজ করতে পারবেন শুধু তাই নয় যদি আমরা ইনোভেশানের কথা বলি তাহলে ইউএস অন্যান্য কান্ট্রির থেকে অনেকটা এগিয়ে ইউএসের অনেক কোম্পানি রিসার্চ এবং ডেভেলপমেন্টের দিকে অনেক বেশি খরচ খরচা করে যার ফলে তারা আরও বেশি স্ট্রং হতে থাকে তাদেরকে রিপ্লিকেট করা খুবই কঠিন হয়ে যায় তারা পাঁচ ছ বছর দশ বছরের কথা চিন্তা করে সেরকমভাবে নিজেকে তৈরি করে ইভেন আমরা নোটিসও করছি যে ওয়ার্ল্ড যেরকমভাবে পরিবর্তন হচ্ছে তার একটা বড় কন্ট্রিবিউশন ইউএস থেকে আসছে তো এই পরিবর্তন থেকে আপনি যদি বেনিফিট নিতে চান তাহলে আপনাকে ইউএস মার্কেটে ইনভেস্ট করতে হবে তো আশা করি আপনাকে আমি বোঝাতে পারলাম যে কেন ইউএস মার্কেটে আমাদের ইনভেস্ট করা উচিত বা আমাদের কি বেনিফিট রয়েছে সেক্ষেত্রে কিন্তু আরও একটা বড় বেনিফিট রয়েছে যেটা এই ভিডিওটার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো গিয়ে যে অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন যদি আমরা ইউএস মার্কেটে ইনভেস্ট করি ইউএসের কোনো একটা স্টকে ইনভেস্ট করি তাহলে সেক্ষেত্রে তিন থেকে চার পার্সেন্ট এক্সট্রা রিটার্ন আমরা নিয়ে আসতে পারব মানে ধরুন একজন ইউএস সিটিজেন মানে ইউএসে থাকে ইউএসের বাসিন্দা উনি যদি মাইক্রোসফটে ইনভেস্ট করতেন দশ বছর ধরে তিনি যে পরিমাণ টাকা ইনভেস্ট করলেন মাইক্রোসফটে সেখান থেকে যে পরিমাণ রিটার্ন নিয়ে আসলেন সেই রিটার্নের থেকে আমরা এক্সট্রা তিন থেকে চার পার্সেন্ট রিটার্ন পাবো আমরাও মাইক্রোসফটে ইনভেস্ট করবো সেম অ্যামাউন্ট ইনভেস্ট করবো সেম টাইম ফ্রেমের জন্য ইনভেস্ট করবো কিন্তু তারপরেও ওর থেকে আমাদের রিটার্ন তিন থেকে চার পার্সেন্ট এক্সট্রা হবে সেটা কি করে হবে সেটা আপনাকে আমি প্র্যাকটিক্যালি এবারে দেখাবো যে কিভাবে এটা সম্ভব হয় তো চলুন দেখে নেওয়া যাক খুবই ইন্টারেস্টিং খুব মন দিয়ে শুনবেন যার জন্যই আমি ইউএস মার্কেটে বেশি ইনভেস্টমেন্ট করি এই একটা কারণ একটা মেন ইম্পর্টেন্ট কারণ তো একটু প্লিজ কনসেন্ট্রেট দিয়ে শুনবেন তো খুব সিম্পল এক্সাম্পল নিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করব যে অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন যদি আমি ইউএস মার্কেটে ইনভেস্ট করি তাহলে এক্সট্রা তিন থেকে চার পার্সেন্ট রিটার্ন কীভাবে আমরা নিয়ে আসতে পারি ধরুন আজ থেকে দশ বছর আগে ইউএস সিটিজেন মানে ইউএসের একজন বাসিন্দা উনি যদি মাইক্রোসফট কোম্পানিতে একটা শেয়ারে ইনভেস্টমেন্ট করতেন তাহলে কত টাকা তার লাগতো একটু দেখে নেব দু সালে মাইক্রোসফটের একটা শেয়ারের দাম ছিল মোটামুটি পঁচিশ টাকা আপনি দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফাইভ ইউএসডি তো ওনারা ইউএসডিতে পেমেন্ট করবেন একটা শেয়ার টোয়েন্টি ফাইভ ইউএসডিতে কিনলেন আর এখন কত চলছে এখন চলছে মাইক্রোসফটের একটা শেয়ারের দাম দুশো নিরানব্বই টাকা কারেক্ট তাহলে যদি আমরা এখানে সিএজিআর ক্যালকুলেট করি মানে তিনি কত পার্সেন্ট রিটার্ন পেলেন তাহলে এখানে দেখবো টোয়েন্টি ফাইভ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আর এখন কত চলছে দুশো নিরানব্বই ডিউরেশান দশ বছর দু হাজার এগারো সালে ইনভেস্ট করেছিলেন এখন তিনি উইথড্র করছেন তাহলে ক্যালকুলেট যদি করি তাহলে দেখছি টোয়েন্টি এইট মানে অন অ্যান অ্যাভারেজ প্রত্যেক বছর বছর ওনার ইনভেস্টমেন্ট টোয়েন্টি এইট পার্সেন্টে গ্রো হয়েছে কারেক্ট এবারে যদি আমরা আমরা মানে ইন্ডিয়ান সিটিজেন ইউএস মার্কেটে ইনভেস্টমেন্ট করতাম দু হাজার এগারো সালে মাইক্রোসফট কোম্পানিতে একটা শেয়ার কিনতাম তখন আমরা মোটামুটি প্রত্যেকেই জানি মাইক্রোসফট সম্পর্কে তো যদি মাইক্রোসফট কোম্পানিতে একটা শেয়ার ইনভেস্টমেন্ট করতাম সেই সময় তাহলে টোয়েন্টি ফাইভ চলছিলো সেই সময় একটা শেয়ারের দাম কিন্তু আমাদেরকে ইন্ডিয়ান রুপিস থেকে ইউএস রুপিসে কনভার্ট করতে হবে কারেক্ট তাহলে ওয়ান ইউএসডি সমান কত আয়নার ছিল সেটা আমাদেরকে দেখতে হবে দু সালে তো যদি আমরা দেখে নিই এখানে দু সালে কত ছিল দু সালে ছিল মোটামুটি ফর্টি তো যদি আমরা ক্যালকুলেট করি এখানে টোয়েন্টি ফাইভ যেটা একটা শেয়ারের দাম ছিল মাইক্রোসফটের ইন্টু ফর্টি ফাইভ তাহলে আমাদেরকে পেমেন্ট করতে হতো এক হাজার একশো পঁচিশ টাকা এক হাজার একশো পঁচিশ টাকায় আমরা একটা শেয়ার পেতাম মাইক্রোসফটের আশা করি এতক্ষণ অবধি আপনার পুরোটা ক্লিয়ার ঠিক আছে তাহলে আমাদের এখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত করব ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করব এক হাজার একশো পঁচিশ টাকা এবারে ফাইনাল ইনভেস্টমেন্ট কত মানে ফাইনাল ভ্যালু কত দাঁড়ালো এখন কত চলছে একটা শেয়ারের দাম দুশো নিরানব্বই টাকা এবারে যদি আপনি উইথড্র করতে যান তাহলে আপনাকে পেমেন্ট ওরা করবে ইউএসডির রেটে কারেক্ট যদি আপনি ইন্ডিয়ান রুপিজে কনভার্ট করতে চান এটাকে তাহলে আপনি কত পাবেন এখন কত চলছে ওয়ান ইউএসডি সমান কত আয়েন আর সেভেন্টি তখন কত ছিল ফর্টি এখন কত চলছে সেভেন্টি তাহলে সেভেন্টি হিসেবে আপনি কিন্তু পেমেন্ট পাবেন তাহলে আমরা ক্যালকুলেট করে নেব দুশো নিরানব্বই যেটা একটা শেয়ারের দাম চলছে এখন মাইক্রোসফটের ইন্টু সেভেন্টি ফোর ইকুয়াল টু বাইশ হাজার একশো ছাব্বিশ টাকা মানে ফাইনাল ভ্যালু এখানে দাঁড়াচ্ছে বাইশ হাজার একশো ছাব্বিশ টাকা ডিউরেশন কত ডিউরেশন হচ্ছে দশ বছর ঠিক আছে তাহলে দেখুন আমরা সেম টাইম ফ্রেম নিলাম দশ বছর সেম ইনভেস্টমেন্ট করলাম মানে ও যেরকম একটা শেয়ার কিনেছিল আমরাও একটা শেয়ার কিনলাম একই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলাম মাইক্রোসফটে ইনভেস্টমেন্ট করলাম কিন্তু এবারে আপনাকে দেখাই যে কীভাবে আমরা এক্সট্রার চার থেকে পাঁচ পার্সেন্ট এক্সট্রা রিটার্ন নিয়ে আসতে পারি ক্যালকুলেট নাও দেখুন কত হচ্ছে থার্টি ফোর পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট মানে অন অ্যান অ্যাভারেজ আপনার ইনভেস্টমেন্ট গ্রো হয়েছে থার্টি ফোর পার্সেন্টে আর ইউএস সিটিজেন যে ইনভেস্ট করেছিল তার কত পার্সেন্টে গ্রো হয়েছে তার গ্রো হয়েছে টোয়েন্টি এইট পার্সেন্টে মানে আপনি এক্সট্রা সিক্স পার্সেন্ট মতো রিটার্ন আর্ন করলেন বা তারও একটু বেশি সিক্স পার্সেন্ট রিটার্ন ইজ নট এ ব্যাড রিটার্ন রাইট তাহলে আপনাকে আমি প্র্যাকটিক্যালি দেখালাম যে কীভাবে আপনি অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন ইউএস মার্কেটে ইনভেস্ট করলে এক্সট্রা চার থেকে পাঁচ পার্সেন্ট রিটার্ন নিয়ে আসতে পারবেন এখন আপনি নিশ্চয়ই এটা ভাবছেন যে কীভাবে এটা সম্ভব কীভাবে আমরা চার থেকে পাঁচ পার্সেন্ট এক্সট্রা রিটার্ন পাচ্ছি দেখুন আমরা শুধুমাত্র কোনো একটা কোম্পানির শেয়ারে ইনভেস্ট করছি না আমরা ইউএসের কারেন্সিতেও ইনভেস্ট করছি এবং ইউএসের কারেন্সি প্রত্যেক বছর বছর অ্যাপ্রিসিয়েট হচ্ছে এবং এটা আগেও আমরা দেখেছি যদি আমরা উনিশশো পঁচানব্বই সাল থেকে দেখি তাহলে তখন ওয়ান ইউএসডি সমান থার্টি ওয়ান ছিল তারপরে ধীরে ধীরে সেটা বাড়তে বাড়তে ফর্টি এইট যাই দু সালে তারপরে এখানে আবার একটু কমে যায় আবার একটুখানি বাড়ে দু সালে আবারও সেই ফর্টি ফাইভ ছিল দু হাজার তেরোতে চুয়ান্ন দু হাজার পনেরোতে সিক্সটি থ্রি এরমভাবে বাড়তে বাড়তে এখন সেভেন্টি ফোরে এসে দাঁড়িয়েছে এবং আগামী দিনে ওভাতে লং পিরিয়ড অফ টাইম আপনি দেখবেন যে ইউএসের যে কারেন্সির ভ্যালু সেটা কিন্তু স্ট্রং হচ্ছে তার পেছনে একটা কারণ আছে সেই কারণটা হচ্ছে কি আমাদের ইনফ্লেশন আমাদের ইনফ্লেশন সবসময় চার পার্সেন্ট প্লাস মাইনাস টুতে থাকে এবং আমাদের সেন্ট্রাল ব্যাঙ্ক সবসময় মেনটেন করে মানে আরবিআই সবসময় মেনটেন করে যা আমাদের ইনফ্লেশন রেট যেন চার পার্সেন্টের কাছাকাছি থাকে যদি কমে যায় তাহলে সেটাকে আবার বাড়ানোর চেষ্টা করে যদি বেড়ে যায় তাহলে সেটাকে কমানোর চেষ্টা করে কিন্তু সবসময় চার পার্সেন্টের কাছাকাছি কন্ট্রোল করার চেষ্টা করে কিন্তু ইউএস স যদি আমরা কথা বলি ইউএস কথা বলি তাহলে তাদের সেন্ট্রাল ব্যাংকের যে ব্যাঙ্ক রেট সেটা যদি আমরা দেখি তাহলে পয়েন্ট যেটা এক পার্সেন্টের অনেক কম আর আমাদের ব্যাংকের সেন্ট্রাল ব্যাংকের ব্যাঙ্ক রেট চার পার্সেন্টের কাছাকাছি তো এই ডিফারেন্সের জন্য আমাদের ইন্ডিয়ান কারেন্সির যে ভ্যালু সেটা প্রত্যেক বছর বছর ধীরে 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 কমতে থাকবে আগামী দিনেও তাই আপনি পরবর্তী ক্ষেত্রে যদি দেখেন যে এটা চুয়াত্তর থেকে একশো হয়ে গেছে তাহলে আপনি সারপ্রাইজ একদমই হবেন না এটা খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু এটা টাইম লাগে এটা হুট করে হয় না এটা অনেক বছরের ব্যাপার মানে আপনাকে পাঁচ বছর ছ বছর সাত বছর হয়তো ওয়েট করতে হতে পারে কিন্তু আমরা আমি যেটা বলেছি যে লং টার্মের জন্যই আমরা ইনভেস্টমেন্ট করবো ইউএস মার্কেটে তো সেক্ষেত্রে এই কারেন্সির যে বেনিফিট সেটা আমরা এখান থেকে পেতে পারবো তো আশা করি এবার আপনার ক্লিয়ার যে আপনাকে প্র্যাকটিক্যাল দেখালাম যে আমরা এক্সট্রা তিন থেকে চার বা পাঁচ পার্সেন্ট অব দি রিটার্ন আমরা কি করে নিয়ে আসতে পারি আচ্ছা তো এবারে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ইউএস মার্কেটে আমি ইনভেস্ট করবো কি করে তার উপায় কি আছে দেখুন অনেকগুলো উপায় আছে তার মধ্যে সবথেকে ইজি এবং কমন হচ্ছে গিয়ে মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি ইনভেস্ট করতে পারেন অনেক মিউচুয়াল ফান্ড আছে যেগুলো ইউএস মার্কেটে স্টক ইনভেস্ট করে যেরকম পারাক পাড়েক মাল্টি ক্যাপ ফান্ড এছাড়া আরও অনেক মিউচুয়াল ফান্ড আছে আপনি সার্চ করিয়ে পেয়ে যাবেন তো এই মিউচুয়াল ফান্ড একটা রুট তাছাড়া ডাইরেক্ট যদি আপনি ইউএস মার্কেট থেকে স্টক কিনতে চান আপনি নিজে বাছাই করা বা আপনার নিজের পছন্দের মতো স্টক কিনতে চান তাহলে আপনি ইন্ড মানি অ্যাপের ব্যবহার করতে পারেন তো যে অ্যাপটা আমি ইউজ করি ইউএস স্টক ইনভেস্টমেন্ট করার জন্য সেটা হলো ইন্ড মানি অ্যাপ এটাকে অনেকে সুপার মানি অ্যাপ বলে অ্যান্ড আই ফুল্লি উইথ ইট এই অ্যাপের মাধ্যমে আপনি ইউএস স্টক কিনতে পারেন ডিসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনি ইন্ড মানি অ্যাপ ডাউনলোড করুন আপনার ইউএস স্টক অ্যাকাউন্ট খুলুন যেটা একদম ফ্রিতে খুলবে স্টক বাইসেল করার জন্য কোনো রকম কমিশন নেই অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস পুরো পেপারলেস জিরো অ্যাকাউন্ট ওপেনিং ফিজ অ্যান্ড জিরো মেনটেন্যান্স ফিজ ইউএস স্টক অ্যাকাউন্টে টাকা অ্যাড করার জন্য কোনো রকম চার্জেস নেই আপনি এখানে চার হাজার পাঁচশো কোম্পানিরও বেশি স্টকস সিলেক্ট করতে পারবেন এবং খুব ইজিলি সেই স্টকের পারফরমেন্সও চেক করতে পারবেন শুধু স্টক সিলেক্ট করুন আর পারচেস করুন আর আপনি চাইলে ফ্রাকশানও শেয়ার কিনতে পারেন মানে দশ হাজার কুড়ি হাজার টাকা দিয়েও আপনি শেয়ার কেনা শুরু করতে পারেন আর এটার জন্য আপনাকে আলাদাভাবে কোনো রকম চার্জেসও লাগবে না তো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো ইন্ড মানির সেটা ডাউনলোড করুন আর আপনি স্টার্ট করুন ইনভেস্টিং করা ইউএস স্টক মার্কেটে কিন্তু ইউএস মার্কেটে ইনভেস্ট করার আগে দু চারটে বিষয় আমাদের ধ্যান রাখা উচিত প্রথমত যেরকম আপনাকে অ্যাডভান্টেজ বললাম সেরকম আমার দায়িত্ব আপনাকে ডিসঅ্যাডভান্টেজও বলা যেরকম ইউএস মার্কেটে কোনো একটা কোম্পানি সম্পর্কে কিছু ঘটছে তো সেই নিউজ যদি আমাদের কাছে না থাকে বা সেরকমভাবে আমরা যদি ট্র্যাক না করি বা তার ইকোনমি সম্পর্কে আমাদের সেরকমভাবে আইডিয়া না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্ট লসের দিকে যেতে পারে বা সেখানে আমাদের বড় একটা লস করতে হতে পারে তো যার ফলে যে কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করছেন বা ইউএসের মার্কেটে ইনভেস্ট করছেন সেই সম্পর্কে সেই মার্কেট সম্পর্কে সেই ইকোনমি সম্পর্কে আপনারা ভালো মতো নলেজ রাখতে হবে এরকম না যে কোনো কোম্পানির বেশ নাম জানি ইউজ করি বলে সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলাম সেটা ইন্ডিয়ার ক্ষেত্রেও সেমভাবে প্রযোজ্য আমাদেরকে প্রত্যেকটা কোম্পানিতে ইনভেস্ট করার আগে আপনার ঠিকমতো রিসার্চ এইসবগুলো করতেই হবে এর কোনো বিকল্প নেই তো শুধুমাত্র নামের বেসিসে আপনি ইনভেস্টমেন্ট করবেন এরকমটা কিন্তু করবেন না দ্বিতীয়ত অনেক সময় ট্যাক্সের ইমপ্লিমেন্টেশান আমরা বুঝতে পারি না ইউএসের ক্ষেত্রে ইউএসের ট্যাক্স ইমপ্লিকেশান কিন্তু ইন্ডিয়ার থেকে অনেকটা ডিফারেন্ট ওখানে কী হয় যে তিন বছরের আগে যদি আপনি কোনো ইনভেস্টমেন্ট সেল করেন তাহলে ওরা শর্ট টার্ম ক্যাপিটাল গেন হিসেবে দেখে ইন্ডিয়ার ক্ষেত্রে ওটা এক বছর কিন্তু ইউএসের ক্ষেত্রে তিন বছর তিন বছরের আগে সেল করলে ওরা শর্ট টার্ম ক্যাপিটাল গেন হিসেবে ট্রিট করবে এবং আপনার টোটাল যে প্রফিট তার ওপর টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স চাপিয়ে দেবে যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে ফিফটিন পার্সেন্ট সেটা ওখানে টোয়েন্টি পার্সেন্ট এবং ইন্ডিয়াতে ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় আপনাকে এটা দেখাতে হবে যে ইউএস থেকে এরকম প্রফিট এসছে টোয়েন্টি পারসেন্ট আপনি ট্যাক্স দিয়েছেন এই জিনিসটা কিন্তু এখানে শো করতে হবে এটা কিন্তু মনে রাখবেন আর থার্ড যে অনেক সময় আমরা ট্রেডিং করতে খুব বেশি পছন্দ করি ইন্ডিয়াতে কিন্তু আপনাকে আমি এটা বলবো যে ইউএস মার্কেটে কিন্তু ট্রেডিং করতে যাবেন না আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করুন খুব বেশি বেনিফিট আছে সেখানে কেননা ট্যাক্সেরও অনেক বেনিফিট আছে আপনার অনেক চার্জেস অনেক রকম ক্ষেত্রে আপনি বেনিফিট পাবেন কিন্তু ট্রেডিং করলে অনেক বেশি খরচ খরচা হয়ে যাবে সেক্ষেত্রে তাই ট্রেডিং আপনি ইন্ডিয়াতেই করুন কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট যদি করতে চান যেটা আমি বললাম আমার টোটাল পোর্টফোলিও মাত্র দশ থেকে বারো পার্সেন্ট মতো ইনভেস্ট করি সেটা আমি লং টার্মের জন্যই ইনভেস্টমেন্ট করেছি এখন সেটা আপনাকেও আমি একই উপদেশ দেবো তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনার ভালো লেগেছে নতুন কিছু শিখেছেন আজকের ওই তিন থেকে চার পার্সেন্ট এক্সট্রা যেটা রিটার্ন অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন যদি আপনি ইউএস মার্কেটে ইনভেস্ট করেন তো এই বিষয়টা আপনি নতুন হয়তো শিখলেন জানলেন আজকে যদি আজকের ভিডিওটা ভালো লাগে এবং নতুন কিছু শিখলেন বলে আপনি মনে করেন তাহলে এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন আপনি লাইক করলে ইউটিউব অ্যালগুলোতেও আমাকে হেল্প করবে আরও অনেক মানুষের কাছে ভিডিওটা পৌঁছে দিতে আরও অনেক মানুষের আমি হেল্প করতে পারবো আর সঙ্গে সঙ্গে আপনি যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন আসবে সেটা অবশ্যই প্রেস করে রাখবেন এখন এরকম ইউটিউবের একটা প্রবলেম হচ্ছে যে আপনি হয়তো সাবস্ক্রাইব করে রেখেছেন মাই বিনিয়োগকে কিন্তু তারপরেও মাই বিনিয়োগের ভিডিও আপনার কাছে পৌঁছাচ্ছে না তো সেটার একটাই কারণ যে আপনি পাশের বেল আইকনটা প্রেস করে রাখেননি পাশের বেল আইকানটা প্রেস করলে অবশ্যই আপনার কাছে প্রত্যেকটা নোটিফিকেশান পৌঁছবে প্রত্যেকটা ভিডিও পৌঁছবে যখনই আপলোড করব তখনই সব থেকে প্রথমে আপনার কাছে সেটা পৌঁছে যাবে তো যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারাও পাশের বেল আইকানটা প্রেস করে রাখবেন এটা আমার রিকোয়েস্ট আর যদি আপনি টেলিগ্রামে আমার সাথে যুক্ত হতে চান তাহলে এই ভিডিওটার ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন বা আপনি ডাইরেক্ট টেলিগ্রামে গিয়ে লিখতে পারেন মাই বিনিয়োগ সেখানে দেখবেন মোটামুটি চব্বিশ হাজার মানুষ আমার সাথে যুক্ত হয়ে আছেন আপনিও যুক্ত হতে পারেন আর যদি আপনি ইনমানি অ্যাপ ডাউনলোড করতে চান তাহলে এই ভিডিওটার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলেও সেখানে আপনি ইনমানি অ্যাপ ডাউনলোড করতে পারেন তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার